केलाली से बाबा अमर बाबा करे केलाली से बाबा के मारि से रे जेने ता देखू रे एक नजराना देखू रे एक नजराना देखू ता अमर बाबा कानो मारि से रे की अफरादे मल्ला रे की शेर अफरादे अमर बाबा मारला हम खाली ऐ तो कने देखू रे अपनादर का से उनरा ता अपनादर फाउ देय हम कने देतौ रे তাক এক নজর আমার দেখো আমি তাক দেখবো একটু আমার বাবা কেন মারলো আমি বাবা কি অপরাধ করেছে কি দোষ করেছে আমার বাবা আমার করলো না কেন রে নির্যাতন করে কি হত্যা একমাত্র সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা বাবা আর নিহত হামিমের মা একবারের জন্য দেখতে চান প্রিয় সন্তানের হত্যাকারীদের তাদের কাছে জেনে নিতে চান কেন হত্যা করা হলো তাদের একমাত্র আদরের সন্তানকে হামিব হোসেন নগা সদর উপজেলার মুরাদপুর গ্রামের সাদত হোসেনের ছেলে রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাজশাহীতেই থাকতেন বাড়িতে আসার পর গত আট ফেব্রুয়ারি প্রেমিকার সাথে দেখা করতে আসেন নওগাঁ সদরে এ সময় প্রেমিকার তিন বন্ধু আশিফ হোসেন সজল সূর্য পান্ত সহ চার পাঁচজন হামিমের উপর র্যাগিং চালায় এক পর্যায়ে র্যাগিং নির্যাতনের ফলে হামিম মারাত্মক আহত হন আহত অবস্থায় নির্যাতনকারীরা তাকে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে আসেন এরপর হামিমের ফোন থেকেই আত্মীয়দের জানিয়ে দেওয়া হয় হামিম গুরুতর আহত তারপরে হামিমকে হাসপাতালে ভর্তি না করে বারান্দাতে ফিরে রেখে চলে যান তারা এবং হত্যাকারীরা নিজের ফেসবুক আইডিতে হামিমের নির্যাতনের ছবি আপলোড করেন হামিমের অবস্থা গুরুতর হওয়ায় ফেব্রুয়ারি রাতে হামিমের মৃত্যু হয় সোমবারে দুপুর দেড়টার দিকে আনুমানিক আপনি হামিমের নাম্বার থেকে আমায় ফোন দিছে ফোন দিয়ে বলতেছে এই নাম্বার কি আপনার পরিচিত আমি বললাম হ্যাঁ এটা আমার ভাইয়ের নাম্বার ছোট ভাইয়ের নাম্বার মামাতো ভাই তখন বলতেছে আপনি দ্রুত আসেন বর্তমানে হাসপাতালে আছে হাসপাতালে গুরুত্ব আঘাত পাইছে হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তারপরে আমরা সেখানে স্পটে যাই দেখি যে যে আরাম আসছে তারাই ফোন করছিল পরে শোনা গেছে হ্যাঁ ভর্তি ওইভাবে করে দেয়নি টেসার পর্যন্ত উঠাইছে টেসার পর্যন্ত উঠায় রাখে ওরা দুইজন তো ওখানে থাকলে আটকে পড়তে পারে পালাই গেছে ওনারা নৃশংস ভাবে মারার পরও চুল ধরে আবার নিজের থেকে সেলফি উঠায় সেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরত্ব প্রকাশ করতেছে নৃশংসভাবে মারার পরও ওনারা হাসপাতালে রাখে আসছে কিন্তু ভর্তিও পর্যন্ত করেনি নাই একটু দ্রুত ভর্তি করাতে পারলে হয়তো বা এই যাত্রায় জীবনে বেঁচে যেত প্রশাসন এজাহারভুক্ত এক নম্বর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জোর তৎপরতা রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানালেন এই কর্মকর্তা আজকে মারা যাওয়ার পরে সংবাদ প্রাপ্তি হয় এবং তারা আমাদের কাছে আসে অভিযোগ দাখিল করে এবং আমরা এক যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এক নম্বর যে সজল তার বিরুদ্ধে ইতিপূর্বে তিনটা মামলা ছিল এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর বাকি যে আসামিগুলো আছে তাকে অভিযান অব্যাহত আছে এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব সামাজিক নৈতিকতার অবক্ষয়ের কারণেই হর হামাশায় এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য সুধি সমাজের